বন্ধুরা, আমি পারমিতা। সবাই আমাকে পারু বলে ডাকে। আমার বয়স 23 কি 24 হবে। আমার বডি ফিগার বিয়ের পর অনেক সুন্দর হয়েছে। বিয়ের আগে আমি একটু হ্যাংলা টাইপের ছিলাম, কিন্তু বিয়ের এক বছর পর থেকে শরীর অনেক বেড়ে যায় এবং ফিগারটা লোভনীয় হয়ে যায়। আমার 38 সাইজের বুক আর 38 সাইজের পাছা দেখলে যে কারো খেলোয়াড় দাঁড়িয়ে যাবে। চেহারাও আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছে, এখনও বেশ প্রপোজ পায়। তো আজ তোমাদের শোনাবো কীভাবে পাশের বাড়ির দেবরকে দিয়ে ভরা শরীরের জ্বালা মিটালাম। আমার 6 বছর হলো বিয়ে হয়েছে। আমার স্বামী একজন ড্রাইভার, তার সাথে এক প্রকার প্রেম করে বিয়ে হয়েছে। আমার স্বামী আমার থেকে 6 বছরের বড়, দেখতে মোটামুটি হ্যান্ডসাম, গায়ের রং ফর্সা, দেখতে একটু হ্যাংলা টাইপের। বিয়ের পর আমি শুধু মোটা হয়েছি। আমার একটা 4 বছরের মেয়ে আছে। আমার ফ্যামিলিতে মেয়েকে দিয়ে 5 সদস্য। আমি আমার স্বামীর সুর শাশুড়ি ও মেয়ে। ফ্যামিলিতে উপার্জন করার মতো শুধুই আমার স্বামী আছে। আমার শ্বশুরের খুব বেশি বয়স না, তবুও কোনো কাজকাম করে না, সারাদিন বাড়িতেই থাকে। আমার শাশুড়ির ও খুব বেশি বয়স না, তাদের ভিতরে এখনো খুব রোমান্স। আমার স্বামী মাঝে মাঝে রাতে বাড়িতে ফিরত না, আমি একা একা ঘরে শুয়ে থাকতাম আর আমার শ্বশুর শাশুড়ি পাশের রুমে রোমান্স শুরু করত। তাদের খেলাধুলার শব্দে নিজেকে ঠিক রাখতে পারতাম না। আমার শ্বশুর শাশুড়ির লজ্জা একটু কম। আমি সারাদিন বাড়িতে থাকতাম, তারা আমার সামনেই উল্টাপাল্টা কাজকাম করত, যেখানে সেখানে রোমান্স শুরু করে দিত। যাই হোক, এভাবেই আমার সংসার চলছিল। আমার জীবনে আবার প্রেম আসলো। আমার একটা দেবরের সাথে, দেবরটা খুবই হ্যান্ডসাম, দেখতেও সুন্দর, ওর নাম সৈকত। আমার বিয়ের এক বছর পর ওর বিয়ে করেছে। বিয়ের পরেও সে খুব হ্যান্ডসামভাবে চলাফেরা করে, এজন্য আমার ওকে আরও বেশি ভালো লাগে। আমার বিয়ের পর 3-4 বছরের মধ্যে কখনো সে আমার সাথে সরাসরি কথা বলেনি। আমার দিকে কখনো তাকালে মায়াবী একটা হাসি দিত। ছেলেটা খুবই ভালো, আমি যতদিন এখানে এসেছি কোনোদিন ওর ব্যাপারে কোনো বাজে কথা শুনিনি, এজন্য ওকে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগত। হঠাৎ একদিন ওর ফেসবুক আইডি থেকে আমার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো। আমি দেখে সাথে সাথে অ্যাকসেপ্ট করলাম। তারপর হাই হ্যালো দিয়ে টুকিটাকি কথা শুরু হলো। সে খুব কেয়ারিং একটা ছেলে, আমার সাথে যখন কথা হতো আমার ভালোমন্দ সব কিছু খোঁজ খবর নিত। এসএমএসে প্রায় আমাদের বছর খানেক কথা হলো, এর ভিতরে কোনোদিন একটা কল দিয়ে আমাদের সাথে কথা হয়নি। একদিন ও নিজে থেকে আমাকে বলল, বৌদি, তোমার সাথে কথা বলতে আমার খুব ইচ্ছা হয়, তুমি কি আমার সাথে একটু কথা বলবা? আমি শুনে অনেক খুশি হলাম। আমি ওকে বললাম, তুমি সময় করে আমাকে ফোন দিও। হঠাৎ একদিন দুপুরের পর ওর আইডি থেকে কল আসলো। আমি তো খুশিতে আত্মহারা, মনের ভিতর কেমন জানি একটা ভালো লাগা কাজ করছিল। আমি রিসিভ করলাম, 1 মিনিটের মতো ও আমার সাথে কথা বলতে পারল না। এবার আমি ওকে বললাম, কি ব্যাপার, কিছু বলছো না কেন? আমাকে বলল, বৌদি, আমার খুব নার্ভাস লাগছে, কি বলবো বুঝতে পারতেছি না। অল্প অল্প করে কথা শুরু হলো। এরপর থেকে প্রতিদিনই আমাদের ভেতর কথা হতো। একদিন আমাকে বলল, বৌদি, তোমাকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। আমি বললাম, কিছু মনে করব না, তুমি বলো। সৈকত আমাকে প্রপোজ করল, আমি অবাক হয়ে গেলাম। ভিতরে একটা ভালো লাগা কাজ করছিল, কিন্তু কোথায় যেন একটা পিছুটান থেকেই যায়, কারণ ও বিবাহিত, আমিও বিবাহিত। তাকে অনেক বুঝালাম, কিন্তু ওর বুঝার কাছে আমি হেরে গেলাম। আমাদের ভিতরে কথা বলা কন্টিনিউ হলো, আমাদের ভিতর আলাদা একটা টান তৈরি হলো, আমাদের ভিতরে ভালো লাগা থেকে ভালোবাসা শুরু হলো। ওর সব কথায় সম্মতি দিতে লাগলাম। সৈকত আমাকে দেখা করার কথা বলল, আমি আর ফেরাতে পারলাম না, কারণ আমি ওকে ভালোবেসে ফেলেছি। আমি রাজি হলাম, একদিন রাতে বাড়ির পাশে দেখা করতে চাইলাম। পরের দিন আমাদের ভিতরে কেমন যেন একটা অন্যরকম ফিলিংস কাজ করছিল, নার্ভাস ও লাগছিল। রাত 8টার দিকে দেখা করলাম বাড়ির পাশে একটা জায়গায়। ও এসেই আমাকে জড়িয়ে ধরল, সাথে সাথে আমার শরীরের ভেতর কেমন যেন একটা শীতল হাওয়া বয়ে গেল। আমি ওকে জড়িয়ে ধরলাম। এরপর থেকে আমাদের কথা বলা, দেখা করা, এটা যেন রুটিনে পরিণত হলো। তারপর একদিন রাতে আমরা দেখা করার সময় ও আমাকে কিস করতে চাইল, আমি রাজি হলাম। ও প্রথমে আমার কপালে, চোখে, মুখে, সব জায়গায় চুমু খেল।
এরপর হঠাৎ করে আমার মুখটা ধরে ঠোঁটে চুমু দিল, আর একটা হাত দিয়ে আমার বড় বড় লেবুর উপর দিয়ে একটা মৃদু চাপ দিল। আমার শরীরের ভেতর ঝাঁকি দিয়ে উঠল। এবার ওর মুখ নিয়ে আমার গলায় বসিয়ে দিল, জিব্বা দিয়ে গলায় চাটতে লাগল। আমার শরীরের ভেতর কি যেন হয়ে যাচ্ছিল, নিজেকে সামলাতে পারছিলাম না। তারপর একটা ধাক্কা দিয়ে ওর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ঘরে চলে গেলাম। ও আমাকে ফোন দিয়ে অনেক ইমোশনাল কথা বলল। ওর কথাই আমি ওকে অনেক ভালোবেসে ফেললাম। এরপর একদিন ও আমার লেবুটাকে খাবে বলে রিকোয়েস্ট করল। আমি বললাম আগে তোমার কাছে আসি, তারপর দেখা যাবে। রাতে আমরা দেখা করলাম, এসে আমাকে জড়িয়ে ধরে চুমু খাওয়া আরম্ভ করল। চুমু দিয়ে আমাকে পাগল করে ফেলল। এরপর আমার ব্লাউজ বোতাম খুলতে গেল, আমি বাধা দিলাম, কিন্তু আমার কোনো বাধা মানল না। বোতাম খুলে লেবুর বুটাটা মুখে নিয়ে চুষা শুরু করল। আমি পাগল হয়ে গেলাম, ওর মাথাটা বুকের সাথে চেপে ধরলাম, জোরে জোরে চুষতে লাগল। চুষতে চুষতে একটা হাত আমার মাঠে বোলাতে লাগল। আমি শাড়ি পরে ওর সাথে দেখা করতাম, তাই মাঠে হাত দিতে ওর কোনো কষ্ট করতে হলো না। আমি হাত সরানোর চেষ্টা করলাম, কিন্তু তাতে কোনো লাভ হলো না, কোনো বাধাই মানল না। ও রাতে আমার সাথে লুঙ্গি পরে দেখা করত, এজন্য ওর খেলোয়াড়টা যে শক্ত হয়ে আমার তলপেটে গুতা দিচ্ছিল সেটা আমি বুঝতে পারছিলাম। ওর খেলোয়াড়ের স্পর্শে আমি সব কিছু ভুলে গেলাম। আস্তে আস্তে একটা পা উঁচু করলাম, আমি যেন নিজেকে ওর কাছে সঁপে দিয়েছি, ওর আদরের কাছে হার মেনে গেলাম। ও খেলোয়াড়টা আমার মাঠে ঘষাঘষি শুরু করল, পাটা সুন্দরভাবে উঁচু করে আমার মাঠে ওর খেলোয়াড়টা ঢুকিয়ে দিল। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম, ও দাঁড়িয়েই আমাকে শট মারতে লাগল। আমিও ওর সাথে তাল মিলিয়ে শট মারলাম অনেকক্ষণ ধরে। এর মধ্যে আমি দুইবার পানি ছেড়েছি। আমরা দুজন সব কিছু ভুলে খেলাধুলা করতে লাগলাম। তারপর ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার মাঠের ভিতর পানি ছেড়ে দিল। আমাদের ভালোবাসাটা আরও গভীর হলো। এরপর থেকে প্রতি রাতে দেখা করার সময় আমরা খেলাধুলা করতাম। বন্ধুরা, আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো তা নিশ্চয় কমেন্ট বক্সে জানাবে। খুব তাড়াতাড়ি নতুন কোনো ঘটনা নিয়ে তোমাদের কাছে চলে আসব। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে পাশেই থেকো।